তো এনার রেকমেন্ডেশনে আমি নিয়ে নিয়েছি তিন পিস যথেষ্ট হেভি হয়ে যাবে সকাল থেকে বেরিয়েছি তো বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি সুমিত খোঁজ ও খাবারের আরেকটা এপিসোড নিয়ে আমি তোমাদের কাছে এসে গেছি যেমন আমি তোমাদের বলেছিলাম আগের ভিডিওতে তেমনি আমি এখানে বানাতে চলে এসেছি পার্ট টু ভুবনেশ্বর স্ট্রিট ফুডের পার্ট টু তো এখন মোটামুটি বিকেল 4:30 বাজে তো এখন এখানে দেখা যাক স্ন্যাক্স আইটেম ভেজ নন ভেজ দুরকমই এখানে কিরকম ভাবে কি বিক্রি হয় কিরকম কি পাওয়া যায় না যায় কি ফেমাস যদি থাকে আমি সেখানেই অবশ্যই যাওয়ার চেষ্টা করব আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও তাহলে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমরা পেতে থাকবে আর তোমাদের খুব সহজেই তোমরা সেটা দেখতে পারবে তো চলো সঙ্গে থাকো দেখা যাক কি পাওয়া যায় রঙ্গবতী রঙ্গবতী রঙ্গিলা অন্তরে হাবুডুবু তোমার কথা রঙ্গবতী রঙ্গবতী রঙ্গিলা অন্তরে হাবুডুবু তোমার কথা স্বপ্ন দিলে স্বপ্ন স্বপ্ন আবার দিলে স্বপ্ন রূপে তোমার মরি বাঁচি বক্ষ জুড়ে হা হা তা এখন সন্ধে ছটা ছটা দশ মতো হয়েছে তো এখন আমরা চলে এসেছি সন্ধেবেলা কিছু স্ন্যাক্স খেতে রবি মৌসা রবি মৌসা এখানে খুব বিখ্যাত এটা যদিও সিটির মধ্যে পড়ছে না কিন্তু তাও সিটির একটু বাইরে আছে একটু দূরে আছে কিন্তু এই রবি মৌসার স্ন্যাক্স মানে সন্ধ্যের যে আইটেম সন্ধ্যেবেলায় এই দোকানটা খোলে আর কি তো তার যে মেন যে খাবার পকোড়া মিষ্টি এগুলোর জন্য এখানে খুব ফেমাস তো চলো ভেতরে গিয়ে দেখা যাক কিরকম কি খাবার আছে রসগোল্লা দুরকম টাইপের রসগোল্লা ল্যাংচা আর এই সামনেই বসে আছে রবি মৌসা আর দাম বলে দিই এই রসগোল্লা হচ্ছে 10 rupees ল্যাংচা 20 rupees অ্যান্ড বড় রসগোল্লাটা হচ্ছে 20 টাকা আর এখানে তোমরা দেখতে পাবে ছানা পোড়া তো 300 rupees কেজি এটা কেজিতে দিচ্ছি আর ওই দূরেতে হয়তো তোমরা দেখতে পাচ্ছ পকোড়া তৈরি হচ্ছে চপ তৈরি হচ্ছে বড়া তৈরি হচ্ছে তো সেখানে তার দাম হচ্ছে 5 টাকা করে দেখো আমি তোমাদেরকে দেখাই রবি মৌসার চপ খানার মধ্যে একটা অভিনবত্ব আছে দেখো গরম তেলটা উনি হাতে করে তেলটাকে ঠেলে দিলেন ফুটন্ত তেল চোখের সামনে দেখতে পাচ্ছ তো দেখো আবার এই দেখাচ্ছি উনি কীরকম এই দেখো হাতে করে আবার এই গরম তেলটা ঢেলে দিলেন ভাবা যায় তো এখন অন্য অ্যাঙ্গেল থেকেও যদি তোমাদের দেখাচ্ছি দেখো হাতে করে তুলে ফেলে দিচ্ছেন গরম তেল গরম তেলেতে এইভাবে আবার বাড়িতে অবশ্যই কখনোই তোমরা এরকম ট্রাই করতে যাও না উনি আর নিশ্চয়ই উনি খাত উনি পারেন এটা করতে এই তোমাদের দেখাচ্ছি ও অসাধারণ তো এই আমাদের এসে গেছে রবি মৌসার খাবার তো এটা হলো আলুর চপ
আমাদের ওখানকার মতো আলুর চপ নয়, একটু ডিফারেন্ট আছে, দেখতে অন্যরকম লাগছে। আর এটা হলো বড়া। আর নিয়েছি এখানে মিষ্টি রসগোল্লা, উড়িষ্যার রসগোল্লা। এটা কিন্তু কলকাতার রসগোল্লার সঙ্গে গোলালে হবে না, এটা উড়িষ্যার রসগোল্লা, এটা কিন্তু আলাদা, এটা জিআই এক আলাদা করে পেয়ে গেছে। আর এই হলো ল্যাংচা। তো একটু করে আমি টেস্ট করে দেখাই তোমাদের কীরকম। ভালো, ভেতরে যথেষ্ট আলুর পরিমাণ দেখা যাচ্ছে। আরেকটু টেস্ট করে দেখে বেশ ভালো, একটু অন্যরকম, আমাদের ওখানে মতো নয়। ওখানে যেরকম অনেকটা আলু এতটা থাকে না, ওখানে চ্যাপটা একটা আলু দেওয়া থাকে, তো এটা ভেতরে ভালো আলুর পরিমাণ। এখন এই বড়াটা খেয়ে দেখা যাক। এখানে বড়াতে উড়ার ডাল, মানে আমাদের যেটা অড়হর ডাল বলি, সেই অড়হর ডালটা উড়ার ডাল, ওই উড়ার ডালটা এখানে ইউজ করেছে। আর পেঁয়াজ আছে, এটা কিন্তু ডিফারেন্ট, এটা কিন্তু সত্যি ডিফারেন্ট খাওয়া। এরম কিন্তু আমি কোনোদিন খাইনি, কলকাতায় খাইনি। এটা অনেকটা প্রায় তোমার বড়ার মতো, যেমন আমরা ওই সাউথ ইন্ডিয়ান খাবার হয় সেই বড়া, আর একটু মুচমুচে ফ্রাই থাকে। আর যথেষ্ট ভালো টেস্ট, রসগোল্লাটা টেস্ট করে দেখি। রসগোল্লা নিয়ে আলাদা করে বলার কিছু নেই, বললে হয়তো তোমরা অনেকেই আমার বলবে। এখানকার রসগোল্লা আলাদা, কলকাতার আলাদা। এখানে রসগোল্লা খেতে গেলে আমি অবশ্যই রেকমেন্ড করবো এখানে এসে খেয়ে যাও। বাইরেও রসগোল্লা পাবে, কিন্তু এতটাই ভালো যে আমি পুরোটাই খেয়ে নিতে পারলাম। এবার আসছে ল্যাংচা, সাইজ দেখেই বুঝতে পারছো হিউজ। জানি না এটা খেতে পারবো কিনা। জাস্ট ভেরি, জাস্ট আরেকবার দেখো, এই নিলাম, মুখে দিলাম, শেষ, অসাধারণ, যথেষ্ট ভালো খেলাম। তো দেখা যাক, এখনও ছানা পোড়া আমি নেব, সেটা কীরকম। তো দেখো এবার এসে গেছে ছানা পোড়া, যেটা বলে এখানে ছেনা পোড়া। তো আমাদের অনেকটা ছানা পোড়ার মতোই খেতে, তো এটা কীরকম সেটা আমি তোমাদের এখানে এই পোড়ার দিকটা, আর এখানে হলো একটাই শব্দ, অসাধারণ, আর কিছু এর থেকে বেশি কিছু বলতে গেলে আসে না। তো বন্ধুরা, রবি মশার কাছে ওইখানে বড়া চপ মিষ্টি এসব খাওয়ার পরও মনে হলো যে এবার একটু ননভেজ একটু ট্রাই করা যাক সন্ধ্যেবেলা, একটু স্ন্যাক্স আইটেম। তো সেই স্ন্যাক্স আইটেম ট্রাই করতে গিয়ে এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, একটা খালি দোকানে খালি ক্রাউডটা দেখি। এখানে পকোড়া বেসিক্যালি বিক্রি করা হয়, তো সেই পকোড়া এখানে যথেষ্ট পপুলার, তাই চোখে দেখতেই পাচ্ছেন, আলাদা করে বলার কোনো লাগছে না। তো চলো গিয়ে দেখি এরকম। ये क्या है? इसमें छोटा वाला मछली, छोटा मछली है, और ये प्रॉन है बड़ा, और ये छोटा। अच्छा ये क्या है? दो टो 100। अच्छा ये क्या फीस है एक्चुअली? ये कोरंडी माछ। अच्छा ये कितने का है? चाटो 100। अच्छा ये कितने का है? 140। ये लॉलीपॉप है?
ओके और ये अंडर चॉप 420 rupees और ये लेग पीस कितने का 50 पर पीस और ये पकोड़ा 60 rupees हाफ प्लेट हाफ प्लेट में कितना पीस रहता है 5 पीस अच्छा তো অর্ডার দিতেই প্রথমে চলে এলো চিকেন পকোড়া তো চিকেন পকোড়ার দাম যেরকম এখানে বললো 60 rupees এখানে 5 পিস আছে তো চিকেন মোটামুটি স্যালাড দেওয়া আছে আর এখানেতে সস দেওয়া আছে প্রচণ্ড ভিড়ের থেকে একটু আলাদা হয়ে আমি খাচ্ছি একটা টেস্ট করে দেখাই আর তার আগে একটু ভেঙে দেখাই তোমাদের মোটামুটি স্ট্যান্ডার্ড কোয়ালিটির পকোড়া খুব বিশাল আহামরি আমি এখন অবধি বলবো না তবে স্ট্যান্ডার্ড কোয়ালিটি 60 টাকায় 5 পিস পকোড়া ইকোনমিক বলা যায় যথেষ্ট ঠিকঠাক আর সাইজও মোটামুটি ভালোই স্যালাড দিয়েছে দেখা যাক পরের আইটেম কী হয় প্রচণ্ড ভিড় তাই পরের আইটেমটা আর ওখানে নিতে পারলাম না একটু দূরে চলে এলাম দূরে এসে ওখানে খাবারটাই খাচ্ছি তো এখন নিয়েছি আন্ডা আন্ডা পকোড়া এটা এটা ফুল আছে হাফ করে দিয়েছে তো সেটা একটু দেখি কীরকম নর্মাল বেসিক ডিম সেদ্ধ সেটাকে বেসনের মধ্যে দিয়ে গরম করে দিচ্ছে স্যালাড দিয়েছে এক্সট্রা আমি কোনো সস নিইনি এতে ঠিক আছে মোটামুটি স্ট্যান্ডার্ড এবার আরেকটা নিয়েছি প্রন এটাকে খেয়ে দেখা যাক কীরকম এটা 3 পিসের প্লেট আছে আমি রিকোয়েস্ট করে বলাতে 2 পিসে দিয়েছি এখন আমাকে কারণ 3 পিস যথেষ্ট হেভি হয়ে যাবে তো এটা দেখি কেমন এলটার টেস্ট ইউনিক এটার টেস্ট কিন্তু সত্যি ইউনিক তো কাছ থেকে দেখাই চিংড়ি পরিমাণ ভালোই আমি মাথার দিকটা খেলাম যদিও গুড ভালো রেকমেন্ডেশন আনন্দ ফুড প্লাজা তো ভিড়টা একবার খালি খেয়াল করুন দূর থেকে তুলছি এতটা দূরে এতটা ভিড়ে ওখানে গিয়ে ভালো তুলতে পারছিলাম না তো এই দোকানটা সকাল 10টার সময় খোলে সপ্তাহে 7 দিনই মোটামুটি খোলা থাকে তো সকাল 10টাতে তবে সন্ধ্যের ভিড়টা একটু বেশি মনে হচ্ছে আমারও অনুমান সন্ধ্যেবেলা অবশ্যই ভিড়টা বেশি হয় তো আপনারা আসুন আমার রেকমেন্ডেশন থাকবে যদি আপনারা ভুবনেশ্বরে অবশ্যই আসেন তো এখানে এই দোকানে একবার খেয়ে যাবেন পাত কর লেতে তো দাদা আপনার নাম কি হয় আনন্দ আপনার এই দোকান হয় ইসে আপনার নাম কি হয় আচ্ছা ইয়ে দোকান কব তক খুলতা হব তক মতলব ক্যা টাইম পে খুলতা হ্যায় 10 বাজে সুবহ 10 সে রাত কে 10 বাজে আচ্ছা और 7 दिन खुला रहता है हर रोज कितना दिन का पुराना दुकान है आपका ये 15 साल हो गया 15 साल सकाल से बैरिए एखो खुजे खुजे खबर शेष करते तो लास्ट आज के जो डेस्टिनेशन देखा जाक एक जूस खे वीडियो शेष करब तो चलो जाने
তো বন্ধুরা, আমি এখন আছি সুপ্রিয়া জুস সেন্টারে। এখানকার জুস একটু টেস্ট করে দেখতে চাই। আমি এখানে রেটিংও দেখেছি, যথেষ্ট ভালো, রেকমেন্ডেডও। তো চলো এখানকার যে কর্ণধার আছে তার সাথে কথা বলে দেখি। দাদা, আপনার নাম কি? সুজিত কুমার। সুজিত কুমার, আপনার ইয়ে দোকান কিতনা দিন কা? 28 ইয়ার্স। তো শুরু থেকে আপনি হ্যাঁ? আপনার বড় ভাই ভি আবি আপনি দেখতে হো ক্যা? বড় ভাই ভি আতে? আচ্ছা আচ্ছা, ওকে। আর আপনার ইয়ে দোকান কিতনে বাজে সুবহ খুলতে ইয়া কেসা টাইমিং রহতা? 8:30 সুবহ, ওকে। 11 ও'ক্লক রাত মে বীচ মে দোপহর কো ভি ও পুরা চলতা হ্যায়? তো গরমি কা সিজন মে তো বহুত হি ইয়াহ পে হ্যাঁ বহুত হি ভিড় রহতা হ্যায়। তো আপনার স্পেশালিটি কি আছে ইয়াহ পে? কনসা জুস আপনার? আমারা হ্যায় ওরিও শেক, ওরিও চকলেট, বানানা, শারজা শেক। আচ্ছা, আর এই সব কা এভরি জুস অলসো अवेलेबल। এই সব কা প্রাইস কি আছে? প্রাইস ইজ ভেরি রিজনেবল, অনলি 35 রুপিস ওরিও লেখা হয়। আচ্ছা, 40 রুপিস প্রিন্ট মে হাম লোগ 35 লেখা হয়। আচ্ছা, বাকি আদার আইটেম শেক এভরি শেক 50 রুপিস। ওকে, স্ট্রবেরি অলসো, ব্ল্যাক কারেন্ট, হ্যাঁ, এভরি জুসেস ব্ল্যাক মতলব ইয়ে বাটারস্কচ, লসি, এভরিথিং এভরিথিং অ্যাভেলেবল। আর এসকে সাথ তো আপকা দেখ রাহা হুঁ ইয়ে স্ন্যাক্স আইটেম ইয়ে সব ইয়ে সব কুছ হ্যায়। আইসক্রিম অ্যাভেলেবল, আমুল কা। ওকে, ঠিক আছে দাদা, থ্যাংক ইউ। তো এনার রেকমেন্ডেশনে আমি নিয়ে নিয়েছি ওরিও শেক। তো দেখতে তো দারুণ লাগছে, ওপরে কিছু চকলেটের দেওয়া আছে, ওপরে লস্যি দেওয়া আছে, আর ভেতরে আছে ওরিও আইসক্রিম দেওয়া আছে। তো স্যার বললেন আইসক্রিম দেওয়া আছে আর ভেতরে আছে ওরিও বিস্কুটকে, ওরিও বিস্কুট যে পাওয়া যায় যেটা সেটাকে দুধের সাথে সেটাকে করে এটাকে বানানো হয়েছে। তো বেশি কথা না বলে এটা ঠান্ডা আছে, এটা একটু খেয়ে দেখি। দারুণ ঠান্ডা, যথেষ্ট। নভেম্বর মাস যদিও জানি, তবুও এই ওয়েদারে তো এটা দারুণ লাগছে। ওপর থেকে এটাকে আলাদা করে একটু চামচ দিয়ে আমি টেস্ট করে দেখছি। অসাধারণ। এটাও বলছি, যদি কখনো ভুবনেশ্বরে আসো, এখানে অবশ্যই আমি লোকেশনটা আমি শেয়ার করে দিচ্ছি, সুপ্রিয়া জুস সেন্টার। তো এখানে আসবে, এখানে এসে হোটেল প্রিয়া কমপ্লেক্স এইটা অবশ্যই ট্রাই করে দেখো, ওরিও শেক। সবথেকে বেশি এটাই এখানে সেল হয়। তো বন্ধুরা, এই ছিল আমার ওড়িশা স্ট্রিট ফুডের পার্ট টু। তো সারাদিন ধরে খাওয়া দাওয়া করে আমি খুব টায়ার্ড এমনিতেই এখন। তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো ভালো লেগে থাকলে অবশ্যই সেটাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে থাকবে। আর ভালো থাকো।